প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর বিশেষ আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি জুমাতুল বিদা এবং আজকে আমাদের সাথে আছে পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের জনপ্রিয় এক কণ্ঠশিল্পী নাম অনুপম রায়, যাকে এক নামেই সবাই চেনেন। আজকে আমরা আমাদের এই বিশেষ মুখোমুখি আয়োজনে চেষ্টা করব তার কিছু গল্প জানার, তিনি কি ভাবছেন গান নিয়ে কিংবা আগামীর পরিকল্পনায় বা কি আছে। শুরুতেই দাদা কেমন আছেন? দাদা বাংলাদেশ বলতেই আসলে আপনার জায়গা থেকে যখন আপনি বলেন বলেন যে নিজস্বতা একটা আবহ তৈরি হয়, সেক্ষেত্রে চলতি বছর যখন এই যে পারফর্ম করলেন কেমন ছিল এবং বাংলাদেশ নিয়ে যদি ভাবনার জায়গা বলেন? যতবারই আসি প্রত্যেকবারই আমার ভালো অভিজ্ঞতাই হয়েছে এই দেশে, এবং কখনো মনে হয়নি যে কাঁটা তার পেরিয়ে আসছি, মনে হচ্ছে পাশের বাড়িতেই যাচ্ছি এমন অনুভূতি হয়েছে। এবং এখানকার মানুষ, এখানকার শ্রোতা, এখানকার খাওয়া দাওয়া সব এত বেশি আকর্ষণ করে আমাকে যে আমার বারবার আসতে খুব ভালো লাগে। দাদা বলা হয়ে থাকে যে শুরুটা হয় ঘর থেকে, অর্থাৎ পারিবারিক শিক্ষা হোক কিংবা যে কোনো ধরনের পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার গান নিয়ে যাত্রার শুরুটায় কখন মনে হয়েছে যে না আপনি এটিকেই আসলে পুঁজি করে সামনে এগিয়ে যাবেন? আমি সঙ্গীতকেই বেছে নিতে চেয়েছিলাম শুরু থেকেই হয়তো, কিন্তু সেই সাহস ওই বয়সে থাকে না, এবং আমরা সবাই মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, এবং সেখানে ওই স্বপ্নটা খুব বড় ছিল। তার চাইতে একটা, যেহেতু পড়াশোনাটা অতটা খারাপ লাগতো না, যদি খারাপ লাগতো হয়তো তাহলে অনেক আগেই ঝাঁপাতাম ইঞ্জিনিয়ারিং করে, চাকরি বাকরি করে, সেগুলো সেই দিকটা একটা কী বলবো একটা নিশ্চিন্তের জায়গা রেখে তারপর আমি একটা রিস্ক নিয়েছি। এই যে পড়ার জায়গায় প্রকৌশল বিদ্যাকে আয়ত্তে নেওয়া এবং পরবর্তীতে যখন গানে সুইচ করা, এক্ষেত্রে কি কখনো মনে হয়েছে যে কিছু কটু কথা কিংবা সমাজের কোনো চাপ যেটিকে বাধা অতিক্রম করেই সামনে আপনাকে এগিয়ে যেতে হয়েছে, কিংবা এমন কোনো ঘটনা যেটি আপনাকে বারবার পিছু টানার চেষ্টা করেছে? অ্যাকচুয়ালি না, তার কারণ আমি সঙ্গীতকে এতটাই ভালোবাসি যে কে কী বললো আমাকে তা দিয়ে আমি মানে ডিমোটিভেটেড কোনো দিনই হব না, কারণ আমার মোটিভেশনটা ভেতর থেকে আসে এবং সঙ্গীত আমায় অ্যাট্রাক্ট করছে, সঙ্গীত আমায় টানছে, সঙ্গীত আমায় একটা জায়গা দিচ্ছে, একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে অত মানুষ আমার গান শুনতে চাইছে। সেই জায়গাটা কী করে আমি ফিরিয়ে দিই বা সেই জায়গাটা থেকে কী করে আমি দূরে চলে যাই, আমি মানে একদম ফোকাসডভাবে সঙ্গীতের মধ্যে ঝাঁপিয়েছি।
মেলবন্ধনে কিংবা অংশগ্রহণে যেই আয়োজনে অংশ নিয়েছেন সেটিতে কেমন লেগেছে অংশ নিয়ে এর পাশাপাশি এমন কোনো পরিকল্পনা আছে কিনা যে ওপার বাংলাতেও বাংলাদেশের শিল্পী নিয়ে এবং ওপার বাংলার শিল্পী একসাথে একই মঞ্চে আপনারা পারফর্ম করবেন কিংবা সেখানকার দর্শকরা সুযোগ পাবে বাংলাদেশের শিল্পীদেরকে শোনার এরকম কোনো পরিকল্পনা আপনার আছে কিনা নিশ্চয়ই ভীষণভাবে আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়ি তখন প্রচুর বাংলাদেশ থেকে আর্টিস্ট যেত আর কি বাচ্চু ভাই মাইলস এদের তো জেমস এরা সবাই কমন ছিল আর কি আমরা দেখেছি কলেজ জীবনে তবে আমি শিল্পী আমি আয়োজক নই আমি চাইবো যে এরকম অনুষ্ঠান হোক আমাদের শহরে কলকাতা শহরে এবং সেখানে বাংলাদেশের শিল্পীরা আসুক আমরাও মঞ্চে থাকব এবং একসঙ্গে একটা মানে জুটি বেঁধে কাজ হবে কণ্ঠশিল্পী অনুপম রায়ের পরিচিতি সব জায়গায় এই পরিচয়কে কখনো সামনের দিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা করেছেন কি যে অভিনয় কিংবা পরিচালনা কিংবা সঙ্গীতের অঙ্গনটিকে আরেকটু বিস্তর করার দেখুন সঙ্গীতের মধ্যে আমি সম্পূর্ণভাবে আছি আমি গান লিখি গান সুর করি আয়োজন করি রিহার্সাল করি পারফর্ম করি সুতরাং সাংগীতিক দিক থেকে আমার কাজকর্মটা অনেকটাই কমপ্লিট বলা যেতে পারে আমি যে ধারায় কাজ করি আপনি অন্য যে কথাগুলো বলছেন সিনেমার জগৎ যেখানে অভিনয় বা পরিচালনা সেই নিয়ে আমার কোনো অ্যাম্বিশন নেই আপাতত আমি একটা ধরনের চরিত্র অভিনয় করতে পারি সেটা স্ট্যাচু আমাকে যদি স্থির দাঁড়িয়ে রাখা যায় দাঁড় করে রাখা যায় তাহলে আমি অভিনয় করতে পারি পুরো বিশ্বেই কিন্তু প্রযুক্তির কল্যাণটা অনেক দিক এগিয়ে গিয়েছে যার কারণে দেখা যাচ্ছে যে কিছু মিউজিক ব্যবহার করে কেউ কেউ তার ঢেরো গলায়ও গান গেয়ে যাচ্ছে কিন্তু এর মধ্য দিয়ে কি আমাদের শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা মূল যারা মূলধারার শিল্পীদের কোনোভাবে কমছে বা কোনো ধরনের কি প্রতিযোগিতা তৈরি হচ্ছে এর মধ্য দিয়ে না এগুলো আসলে সঙ্গীত সবার সব মানুষই গান গাইতে ভালোবাসে সবাই গান গাইবে এবার সবাই কি শিল্পী হবে সবাই শিল্পী হবে না গান হয়তো অনেকেই গাইবে সুতরাং প্রযুক্তি আসুক যাই আসুক শিল্পীর যে শিল্পটা সেটা অত সহজে কেড়ে নেওয়া যায় না দাদা আপনার সামনের কোন গান আসছে কিংবা কি পরিকল্পনা রয়েছে কোনো মুভি আসছে আমার সামনে একটি একটি ছবি আসছে অক্টোবরে রিলিজ করবে সৃজিৎ দার পরিচালিত দশম অবতার আর কিছুদিন আগেই কৌশিক গাঙ্গুলি পরিচালিত অর্ধাঙ্গিনী ছবিটি মুক্তি পেয়েছে তার একটি গান দুই বাংলাতেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে একটু জানবো আপনার লেখনি নিয়ে হাতে খড়িটা আসলে কি করে হলো কারণ আপনি অসম্ভব সুন্দর লেখেন লিখতাম আমি ছোট থেকেই এবং লিখতে লিখতে পড়তে পড়তে আরও বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে প্রচুর ইনফ্লুয়েন্সে লেখাটা একটা জায়গায় দাঁড়িয়েছে মানে যেহেতু সংস্কৃতির আবহেই বড় হয়েছেন আপনার লেখার যোগ্যতা গ্রহণযোগ্যতার কারণে কি মনে হয় যে সুর দেওয়াটা আরেকটু এগিয়ে যাচ্ছে কিংবা কাজটা আরেকটু সহজ হয়ে যাচ্ছে সুরের ব্যাপারটা আসলে আলাদা ওটা একটা অন্য ডিপার্টমেন্ট আমার ক্ষেত্রে দুটোর আমার মধ্যে আছে হয়তো যে ভেতরেই আছে সেই নদীটা এবং দুটোর দুই নদীর মিশ্রণ হয় হয়তো কোথাও একটা এতদূর হেঁটে এসে কখনো কি মনে হয়েছে কোনো একটা কিছুর জন্য মানে এখনো আছে যে ওই জায়গাটায় ফিরে গেলে একটু গুছিয়ে নিয়ে আসতাম সঙ্গীত নিয়ে হয়তো আরও ছোটোবেলা থেকে চর্চা শুরু করলে আজকের চলার পথটা আমার অনেক সহজ হতো আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে সাংগীতিকভাবে তাছাড়া আমার সেরকম কোনো রিগ্রেট নেই যা হওয়ার হয়েছে এই যে সঙ্গীত নিয়ে জার্নিটার জায়গায় যদি বলেন সেক্ষেত্রে অনুপ্রেরণার জায়গাটি কে ছিলেন পরিবার কিংবা পরিবারের বাইরে কি আসলে এত দূর এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রেরণার ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন দেখুন পরিবারের একটা বড় কৃতিত্ব থাকে ওই পরিবারের জন্ম না হলে হয়তো আমার অনেক কিছুই হতো না তার মা বাবার একটা বড় ভূমিকা আছে তাছাড়া চলার পথে এত মানুষের সংস্পর্শে এসেছে এবং নাম করতে পারবো না আর কি এত মানুষ তাদের সবার কিছু না কিছু ইনপুট কিন্তু তার চেয়ে সবচেয়ে বড় হচ্ছে আমার শ্রোতা এবং যারা দর্শক যারা আমাকে আমার যেমনই গান লিখি আমি যেমনই সুর করি সেটাকে যে এনকারেজমেন্ট দিয়েছে সেখানে যে ভালোবাসাটা দিয়েছে এই মানুষ না থাকলে আমার গান গাওয়ার কোনো মানে হতো না দাদা আমাদের আয়োজনের শেষে আমাদের শ্রোতাদের জন্য আপনার কিছু বলার আছে কিনা কোনো শুভ বার্তা আছে কিনা সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা এবার বাংলাদেশে এসেও ভীষণ ভালো লাগলো অপেক্ষায় থাকলাম আবার কবে আসি দুই বাংলার মেলবন্ধনে নতুন সুরের গল্প গাইতে চলেছেন অনুপম রায় মনের যেই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন আমরাও প্রত্যাশা করি যে দুই বাংলার অংশগ্রহণের নতুন নতুন সব অসাধারণ গান শুনতে পারবেন শ্রোতারা দর্শক আজকের আয়োজন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে